আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি গুণোত্তর ধারা নিয়ে কথাবার্তা বলবো। গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারা কিভাবে সৃষ্টি হয় এবং গুণোত্তর ধারা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে কথাবার্তা বলবো। তাহলে দেখো, এখানে দুটি পাখি দেখা যাচ্ছে, এর পরের সারিতে চারটি পাখি দেখা যাচ্ছে, অর্থাৎ 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। এখানে পরের সারিতে 8টি, এর পরের সারিতে কিন্তু 16টি হবে। তাহলে দেখো, এই দুইটি পাখি এখানে 2 গুণ 2 তার মানে 4, এটা পরেরটা। আবার এই 4 গুণ 2 সমান সমান 8, এটা পরেরটা, পরের সারিটা। তো এইভাবে, তো আমি যদি একটা অনুক্রম আকারে লিখি, অর্থাৎ এখানে 2 4 8, এরপরে কিন্তু 16, এরপরে 32, এইভাবে একটা বিশেষ নিয়মে, এই যে বিশেষ একটা নিয়মে এই সংখ্যাগুলো বা এই পাখিগুলো অগ্রসর হচ্ছে। তাহলে দেখো, এই যে কমা চিহ্ন উঠাই দিয়ে যদি আমরা প্লাস চিহ্ন যুক্ত করে দিই, অর্থাৎ 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, তাহলে এটা দেখো একটা ধারা সৃষ্টি হলো। সেই ধারাটি এর আগে আমরা সমান্তর ধারা করেছিলাম, যে সমান্তর ধারা যেকোনো সংখ্যা তার আগের সংখ্যা বিয়োগ করলে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা হতো। কিন্তু এখানে দেখো, এখানে যেকোনো সংখ্যা, অর্থাৎ 4 বিয়োগ 2 সমান সমান 2 হচ্ছে, 8 বিয়োগ 4 সমান সমান 4 হচ্ছে, 16 বিয়োগ 8 সমান সমান আবার 8 হচ্ছে, অর্থাৎ পার্থক্য গুলা 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8 এর সাথে আবার 2 গুণ করলে 16 হয়। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে কিন্তু অগ্রসর হচ্ছে। তাহলে এবং যেকোনো সংখ্যাতে আগের সংখ্যার ভাগফল আমরা সেম পাচ্ছি, অর্থাৎ 4 ভাগ 2 সমান সমান 2, 8 ভাগ 4 সমান সমান 2, অর্থাৎ 16 ভাগ 4 সমান সমান 2 পাচ্ছে। অর্থাৎ যেকোনো সংখ্যা তার আগের সংখ্যার অনুপাত বা ভাগফল একই হচ্ছে। তাহলে এটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। তাহলে গুণোত্তর ধারা কাকে বলে? যে কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলা হয় এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। যেমন একটা ধারা 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81 একটি গুণোত্তর ধারা, কারণ এখানে প্রথম পদ, এখানে দেখো এই যে দ্বিতীয় পদ এবং প্রথম পদ, এই দুটা পদের অনুপাত বা ভাগফল কিন্তু 3 হচ্ছে, অর্থাৎ 9 ভাগ 3 = 3 হচ্ছে। এবং দ্বিতীয় পদ ও তৃতীয় পদের অনুপাত, অর্থাৎ 27 এবং 9, এর অনুপাত কিন্তু 3 হচ্ছে, অর্থাৎ 27 ভাগ 9 = 3 হচ্ছে। এবং চতুর্থ পদ এবং তৃতীয় পদের অনুপাত 81:27 = 3 হচ্ছে, অর্থাৎ এই অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, অর্থাৎ 81:27, এটাকে আমরা লিখতে পারি 81/27, যেটাকে ভাগ করে দিলে, 81 কে 27 দ্বারা ভাগ করে দিলে 3 হয়, অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। এটি হচ্ছে গুণোত্তর ধারার বৈশিষ্ট্য। একটা নির্দিষ্ট সংখ্যা দেখো, এই যে 3, প্রতিবারে যেহেতু অনুপাত 3 পাওয়া যাচ্ছে, অর্থাৎ 3 দ্বারা গুণ করে করে এই ধারাটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রত্যেকটা পদকে 3 দ্বারা গুণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে প্রতি ক্ষেত্রে অনুপাত 3, তাই এটা একটা গুণোত্তর ধারা। এরকম নানান ধরনের গুণোত্তর ধারা তুমি তৈরি করতে পারবা। এবার দেখো, গুণোত্তর ধারা যেহেতু আমরা জেনে গেলাম যে গুণোত্তর ধারা কি, এবং গুণোত্তর ধারা যেকোনো পদ নির্ণয়ের সূত্র আছে, যে একটা নির্দিষ্ট ধারা দেওয়া আছে। সাপোজ এখানে সাপোজ দেওয়া আছে 12 24 48, এভাবে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে। অর্থাৎ এই যে 24 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে 2 হয়, আবার 48 কে যদি আমরা 24 দিয়ে ভাগ দিই, যে কোনো পদ তার আগের পদের ভাগফল সব সেম হচ্ছে এখানে, তাহলে এটা একটা গুণোত্তর ধারা। এখন বলা হলো এই ধারাটির 19তম পদ কত 20তম পদ কত, তখন তোমরা কি করবা? তখন তোমরা কি এই ধারাটি এভাবে তৈরি করে তারপরে বের করবা? না, আমরা সংক্ষেপে একটা নিয়ম বের করব, যেটাকে আমরা সাধারণ পদ বা যে কোনো পদ নির্ণয়ের যে একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে দেখো, গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ পদ যদি আর হয়, তাহলে গুণোত্তর ধারাকে আমরা যেভাবে লিখতে পারি, যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, তাহলে এটা গুণোত্তর ধারার জেনারেল ফরম্যাট। সাপোজ এখানে এর মান আমরা পেলাম হচ্ছে 3 এবং আর এর মান সাপোজ এখানে যদি 2 বসায়, তাহলে দেখো এই ধারাটি কিভাবে তৈরি হয়। তাহলে মান বসায় দিই এখানে, তাহলে এর মান হচ্ছে এখানে 3, তাহলে 3 গুণন 2 যোগ 3 গুণন 2 এর স্কোয়ার যোগ 3 গুণন 2 এর কিউব প্লাস ডট ডট ডট, এভাবে চলতেছে। তাহলে দেখো এখানে 3 3 দুগুণে 6, এখানে 3 4 12, এখানে 3 8 3 8 24, তাহলে প্লাস ডট ডট, এভাবে কিন্তু ধারাটি তৈরি হলো। এটা অর্থাৎ এটা গুণোত্তর ধারার একটা জেনারেল ফরম্যাট,
তাহলে দেখো এখানে একটা খেয়াল করো যে আমরা যে কোনো পদ এবং তার আগের পদের যদি ভাগফল নেই, অর্থাৎ এ আর ভাগ হচ্ছে আ এ সমান সমান আর পাচ্ছি, এ আর স্কোয়ার ভাগ হচ্ছে এ আর, তাহলেও কিন্তু আমরা এখানে আর পাচ্ছি, কারণ এ কাটাকাটি করে আর থাকে। অনুরূপভাবে আমরা যদি এই পদকে এই পদ দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ আর কিউব, তাও কিন্তু আমরা আর পাচ্ছি। তাহলে এটা গুণোত্তর দ্বারা জেনারেল ফরম্যাট। তাহলে এটা থেকে আমরা একটা সাধারণ পদ নির্ণয়ের বা যে কোনো পদ নির্ণয়ের একটা সূত্র বের করবো। এখানে এখানে প্রথম পদ এ, এ কে আমরা লিখতে পারি এ ডট ওয়ান, অর্থাৎ এখানে এ ওয়ান এর পরিবর্তে আমরা আর টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে তার মান 1, অর্থাৎ যদি এক্স টু দি পাওয়ার 0 হয় তার মানও 1 হবে, পি টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, এটা আমরা সূচকের নিয়ম থেকে শিখেছি। তাহলে এটা কেন লিখলাম, এটা আমরা একটা নিয়ম বের করবো, এই জন্য এইটুকু আমরা করে নিলাম। দ্বিতীয় পদ আমরা দেখো এই যে আর এই যে জিরোকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ এ ডট আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস ওয়ান, এই পর্যন্ত আমরা লিখলাম। এবার দেখো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদকে আমরা লিখতে পারি এ আর, যেখানে দেওয়া আছে যে দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো এখানে আর এর পাওয়ার কিন্তু ওয়ান আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ আর টু মাইনাস ওয়ান। তাহলে দ্বিতীয় পদ দেখো, এখানে প্রথম পদ দেখো এই যে আর এর পাওয়ার 1 থেকে 1 বিয়োগ, দ্বিতীয় পদ দেখো 2 থেকে 1 বিয়োগ, অর্থাৎ যততম পদ হচ্ছে এখানে একটা বিশেষ নিয়মে তত থেকে এক আর এর পাওয়ার তত থেকে 1 বিয়োগ হচ্ছে। তাহলে এ আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ ডট আর থ্রি টু দি পাওয়ার মাইনাস এ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এই যে দেখো যততম পদ তার থেকে কিন্তু 1 বিয়োগ হচ্ছে এখানে, এইভাবে আমরা লিখতে পারি প্রত্যেকটা পদকে। দেখো চতুর্থ পদকে এ আর কিউব, এটাকে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এইভাবে চলতেছে। অর্থাৎ পঞ্চম পদ যদি লিখতে চাই, প্রথম পঞ্চম পদ, অর্থাৎ যদি আমরা লিখি যে পঞ্চম পদ, তাহলে লিখবো এ আর টু দি পাওয়ার 4, তাহলে কিভাবে হবে এ আর 5 মাইনাস ওয়ান, এভাবে হচ্ছে আসলে। এখন দেখো তাহলে এইভাবে ডট ডট করে এইভাবে কিন্তু এটা চলবে এটা। এরপর তাহলে আমরা এন তম পদ, অর্থাৎ এই যে তম পদ যেটা বলতেছি আমরা, প্রথম পদ দ্বিতীয় পদ চতুর্থ পদ, অর্থাৎ এ এন দ্বারা বোঝা যে কোনো পদ যদি 19তম পদ হয় তো এ আর 19 মাইনাস ওয়ান হয়, অর্থাৎ এখানে 19তম পদ যদি আমরা বের করতে চাই তাহলে এ আর 19 মাইনাস ওয়ান, অর্থাৎ 19তম পদ হবে এ আর টু দি পাওয়ার 18, অর্থাৎ যততম পদ আর এর মাথা থেকে তত এক কম হবে, তত থেকে এক কম হবে, অর্থাৎ এক বিয়োগ হবে। তাহলে এটাই হলো, এটা একটা দেখো বিশেষ নিয়মে চলছে এটা, এই জন্য আমরা এটাকে আমরা গুণোত্তর ধারার যে কোনো পদ বা এনতম পদ নির্ণয় করার সূত্র বলি, এবং এটাকে সাধারণ পদ বলি আমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এখান থেকে আমরা কিভাবে ম্যাথ করব, সাপোজ একটা ধারা দেওয়া আছে এখানে, মনে করো যে 5, মনে করো 10, তারপরে আছে 20, তারপরে আছে 40, এভাবে একটা ধারা দেওয়া আছে। তাহলে দেখো এই ধারাটির এই 10 থেকে 5 ভাগ করলে 5 হয়, 2 হয়, 20 কে 10 দিয়ে ভাগ দিলে 2 হয়, 40 কে 20 দিয়ে ভাগ দিলে 2 হয়, অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। তাহলে বলা হলো এই গুণোত্তর ধারার 16 নাম্বার সংখ্যা কত হবে। তাহলে আমরা যে 16 নাম্বার সংখ্যা কিভাবে বের করব, তাহলে এখানে এ সমান হচ্ছে 5 এবং আর সমান হচ্ছে 10 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 2 হচ্ছে। তাহলে যদি আমরা বলি যে 18তম পদ, অর্থাৎ 18তম পদ কিভাবে হবে, তাহলে এর মান হচ্ছে এখানে 5 এবং আর এর মান হচ্ছে এখানে 2, এবং যেহেতু 18তম পদ, অর্থাৎ 18 বিয়োগ 1, তাহলে 5 × 2 টু দি পাওয়ার 17, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই হবে তোমার 18তম পদের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা ধারার সমষ্টি নির্ণয় করা শিখবো, কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় গুণোত্তর ধারা। সাপোজ তোমার কাছে একটা গুণোত্তর ধারা আছে, এভাবে আমি লিখি 2, 4, 8 প্লাস 16, এটা একটা গুণোত্তর ধারা। এই ধারাটির প্রথম এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, তোমাকে বললো প্রথম 12টি সংখ্যার সমষ্টি কত হবে, তাহলে তুমি হয়তো বা বলবা যে 12টি সংখ্যার সমষ্টি কিভাবে করবো, এরপরে সংখ্যা নির্ণয় করবে, 12টি পদ নির্ণয় করে তারপরে সবগুলো যোগ করব না। তো এইভাবে আমরা একটা সূত্র প্রয়োগ করে খুব সহজে এটা বের করব কিভাবে শর্টকাটে যে গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করা যায়। মনে করি কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা এন, যদি এন সংখ্যক পদের সমষ্টি এস এন হয়, অর্থাৎ পদ সংখ্যা বলতেছি পদ সংখ্যা কত এটা আমরা জানা নাই, যদি বলি যে 20, 30, 40, 50 যা কিছু হোক এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি,
তাহলে এন সংখ্যক পদের সমষ্টি যেটা সেটাকে আমরা এস এন দ্বারা প্রকাশ করব। তাহলে এস এন সমান আমরা লিখবো যে এগুলো সবগুলো যোগ আকারে লিখি, অর্থাৎ এ প্লাস এ আর, এটা গুণিতক দ্বারা জেনারেল ফরম্যাট, অর্থাৎ এখানে এস এন সমান, এখানে এন সংখ্যক পদ আছে, অর্থাৎ এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ডট ডট, এভাবে লাস্ট পদ এটা হচ্ছে। তাহলে এই পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে যদি এন এর মান জানা থাকে এবং এ এবং আর এর মান জানা থাকে তাহলে আমাদের এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে সমষ্টি নির্ণয় করার সূত্র কিভাবে করবো? এখন এই যে 1 নম্বর সমীকরণ যেটা দিলাম, এই সমীকরণকে উভয় পক্ষে আমরা আর দ্বারা গুণ করে দেবো। উভয় পক্ষে আর দ্বারা গুণ করে দিলে প্রত্যেকটা পদকে আর দ্বারা গুণ করে এ আর, এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয় এবং এখানে এ আর টু দি পাওয়ার এন হয়। লাস্ট পদ এ আর টু দি পাওয়ার এন কেন হলো? দেখো এখানে যদি আমরা এ আর এন মাইনাস ওয়ান এটার সাথে যদি আর গুণ করি তাহলে কি দাঁড়ায়? দেখো তাহলে এ আর এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ এই যে আর এর পাওয়ার কিন্তু এখানে এক আছে। তাহলে এই যে আর এবং আর ভিত্তি হলো আর এখানে, তাহলে এই যে এখানে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে যে ওয়ান ওয়ান কাটার কাছে থাকবে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন। তাহলে এটার আগের পাওয়ারটা অবশ্যই এই যে এন থেকে এক বিয়োগ হবে। তাহলে এখন এই দুটা সমীকরণকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি পাওয়া যায়? অর্থাৎ বিয়োগ করার সময় দেখবা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এটার আগে মাইনাস ওয়ান, এটার আগে মাইনাস ওয়ান, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এখানে বিয়োগ করে দিলে যে কাজটা হবে, দেখো এই যে এস এন থেকে আর এস এন বিয়োগ হবে এবং দেখো এই যে এগুলো সবগুলো পদ এখানে কাটাকাটি চলে যাবে এবং এটা থাকবে এ আর টু দি পাওয়ার এন থাকবে। তাহলে এই যেখানে এ থেকে এ আর টু দি পাওয়ার এন বিয়োগ হলো, তাহলে দেখো এই যে এস এন এখান থেকে যদি আমরা এস এন কমন নেই তাহলে ওয়ান মাইনাস আর থাকে, অর্থাৎ এস এন এর সাথে একটা ওয়ান গুণ আছে, ওয়ান মাইনাস আর এস এন থাকে এবং এখান থেকে এ যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন থাকে যদি এ কমন নেই। যেহেতু আমরা এস এন এর মান নির্ণয় করবো তাহলে এস এন ইজ ইকুয়াল টু এই যে ওয়ান মাইনাস আর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর থাকবে। এখন এটা যে আর এর মান কিন্তু ওয়ান হলে এটা সম্ভব না, এই কারণে আর এর মান যদি 1-এর চেয়ে ছোট হয় তখন এই ধারাটির সাহায্যে সূত্র মানে সমষ্টি নির্ণয় করা যাবে, মানে এই সূত্র প্রয়োগ করে সমষ্টি নির্ণয় করা যাবে। সাপোজ যদি এর মান যদি 5 হয় এবং আর এর মান সাপোজ আর এর মান হলো হাফ, তাহলে দেখো এটা কিন্তু 1-এর চেয়ে ছোট, তখন আমরা 1-এর চেয়ে ছোট যদি আর এর মান বের হয় তখন কিন্তু এই এই সূত্র দিয়ে আমরা সমষ্টি নির্ণয় করব। আবার দেখো যদি আমরা 1 থেকে যদি আমরা 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হয়? 2 বিয়োগ যদি 1 করি তাহলে কিন্তু চিহ্নটা এটার চেঞ্জ হয়ে যাবে, এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আর এস এন থেকে এস এন বিয়োগ হবে, অর্থাৎ এখানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ হবে, অর্থাৎ এগুলো সবগুলো কাটাকাটি যে এটা থাকবে, অর্থাৎ এখান থেকে যদি এস এন কমন নেই তাহলে প্রথমত আর আছে, এখানে একটা ওয়ান আছে, তাহলে অর্থাৎ এস এন ইজ এস এন ইন্টু আর মাইনাস ওয়ান, এই পাশে যদি এ কমন নেই তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এস এন সমান আমরা পাবো যে এখানে আর মাইনাস ওয়ান এটা ডানে যে ভাগ হয়ে যাবে। এটা কখন সম্ভব? যখন আর এর মান 1-এর চেয়ে বড় হবে। সাপোজ একটা গুণোত্তর ধারার প্রথম পদ পাওয়া গেছে 3 এবং সাধারণ পদ গেছে 5, তাহলে যেহেতু 5 1-এর চেয়ে বড় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আর এর মান কত, আর এর মানের উপর নির্ভর করে গুণোত্তর ধারার সূত্র কোনটা প্রয়োগ হবে, অর্থাৎ এটা প্রয়োগ করবো নাকি এটা প্রয়োগ করবো। আর এর মান 1-এর চেয়ে ছোট হলে এটা প্রয়োগ করবো, আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করবো। অর্থাৎ গুণোত্তর ধারার সমষ্টি নিয়ে 2টি সূত্র আমরা পেলাম, যেটা নির্ভর করে আর এর মানের উপরে যে কখন কোনটা আমরা ইউজ করব। তো এইভাবে আমরা এই 2টা সূত্র অর্থাৎ এনতম পদ এবং সমষ্টি নির্ণয় সূত্র প্রয়োগ করে অনুশীলনী সমস্যাগুলো আমরা সমাধান করব। তো নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। সবাইকে ধন্যবাদ।